আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেরা একটা গিফটের একটি দোয়া দিয়েছেন। সেই দোয়াটা আপনারা পড়বেন কিভাবে দেখুন। এটা দোয়ায়ে পরশমণি নামে পরিচিত আছে, 12 নম্বর দোয়া, দোয়ায়ে পরশমণির 12 নম্বর দোয়া। আসুন এর ফজিলত নিয়ে আমরা একটু জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, একদিন তিনি মসজিদে উপবিষ্ট ছিলেন। ইতোমধ্যে জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহ পাকের আদেশে তার কাছে এসে সালাম জানিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন ও দুরুদ পাঠিয়েছেন, অতঃপর আপনাকে একটি হাদিয়া উপহার প্রদান করেছেন যা অন্য আর কোনো পয়গাম্বরকে দান করা হয়নি। এটা বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়াটি শিখিয়ে দিলেন যে সততার সাথে এই দোয়াটি পাঠ করবে সে স্বীয় যে কোনো উদ্দেশ্য সাধনে সফল কাম হবে, মনের আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেরা একটি হাদিয়া, সেরা গিফট। আসুন আমরা দোয়াটা শিখে নিই। আমি শুরুতে আরবিটা বলে দিচ্ছি, তারপর ইনশাল্লাহ আমরা বাংলা উচ্চারণ আমরা বলে দিব। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকিম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউ ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া ফরদু ইয়া উইত্রু ইয়া সালামু বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখুন বাংলা উচ্চারণটাও আমরা একটু দেখে নেই। এখানে উচ্চারণটা আপনারা এখানে দেওয়া আছে, হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকিম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহুয়া সামিউ ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া ফরদু ইয়া উইত্রু ইয়া সালামু বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আপনি প্রতিদিন যদি একবার পড়তে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সময় পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করে নেবেন। আপনি আমলটা করে দেখুন ইনশাআল্লাহ। ইসমে জাতের উসিলা, ইসমে আজমের উসিলা আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ।